আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো, এখন যে গ্রীষ্মকালীন ছুটি চলতেছে আমাদের, গ্রীষ্মকালীন ছুটিতে কোম্পানি আমাকে কত ঘন্টা দিল সেটা নিয়ে কথা বলবো। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। জাপানে মূলত সিজনাল যে চারটা ঋতু, সে চারটা ঋতুতে বন্ধ থাকে। তো এখন গ্রীষ্মকাল চলতেছে, গ্রীষ্মকালে এখন আমাদের স্কুল বন্ধ দিছে প্রায় 3 সপ্তাহ। কিছু কিছু স্কুল আছে যেগুলো 4 সপ্তাহ, 5 সপ্তাহ, এমন স্কুল আছে যে 45 দিনের পর্যন্ত বন্ধ দিছে। তো এই বন্ধের সময় আমরা মূলত অন্যান্য সময় 28 ঘন্টা কাজ করার সুযোগ পাই, কিন্তু বন্ধের সময় আমাদের 40 ঘন্টা কাজের পারমিশন থাকে। তো আসলে 40 ঘন্টার ভিতর জাপানিজ কোম্পানিগুলো মূলত আমাদের কত ঘন্টা প্রোভাইড করে থাকে, আসলে জাপানিজ কোম্পানিগুলোর কথা আমি কি বলবো, তারা আসলে কি জন্য যে ঘন্টাগুলো দিতে চায় না সেটা আমার মাথায় কাজ করে না। আমি জাপানে আসার পরে 4টা বন্ধ পেলাম, তার ভিতর 2টা কাজে লাগাতে পারিনি, কারণ সে সময় যে কোম্পানিতে জব করছিলাম তারা আমাকে 40 ঘন্টা দেয়নি। কিন্তু বর্তমানে আমি যে কোম্পানিতে আছি, গত যে বন্ধটা গেছে শীতকালীন বন্ধটা, 40 ঘন্টার ভিতর 38 ঘন্টা পাই। এখন বর্তমানে যে গ্রীষ্মকালীন ছুটিটা চলতেছে, এই ছুটিতে আমার যে স্কুল থেকে যে 40 ঘন্টা যে কাজের পারমিশন যে পেপারটা সেটা আমি দিছি দেরিতে, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে কোম্পানিতে 40 ঘন্টা 2-1 জন ছাড়া আর বাকি কাউকেই দেয়নি। আমাদের বাংলাদেশি একজন ভাই আছে, ওই ভাইকে দিছে 40 ঘন্টা, আরেকজন আছে ওকে ডাইরেক্ট 40 ঘন্টা দেয় নাই, কিন্তু দেখা যাচ্ছে মাসে যতদিন ডিউটি তার থেকে 2 দিন বাড়াই দিছে। তো গড়ে হিসাব করলে দেখা যায় যে ও প্রায় 40 ঘন্টা পেয়েছে, এবং সেই সাথে একটা মিয়ানমারের মেয়ে, সে 40 ঘন্টা পেয়েছে। কিন্তু দিনের বেলা আমাদের বাংলাদেশি ভাই আরেকজন, এবং দেখা যাচ্ছে সব থেকে স্পিডে কাজ করি আমি, আরেকজন ভাই আছে উনিও খুব ভালো স্পিডে কাজ করে। তো যেটা হয়েছে, আমি কোম্পানিতে দিনের বেলা যে মেশিনের স্পিড দেখায় কে কত স্পিডে কাজ করতেছে, তো দেখা হচ্ছে যে টপ স্পিডে আমি কাজ করি কিন্তু আমি 40 ঘন্টা পাই নাই। আমি আসলে অবাক হয়ে গেছি তাদের কাণ্ড দেখে। তারপর আমি আবার অফার দিলাম যে আমাকে 40 ঘন্টা দেওয়ার জন্য, কিন্তু আমাকে এভাবে বলতেছে যে না, কোম্পানির ভিতরে যে আমার জাপানিজ লিডার আছে ওনাকে বললাম যে আমাকে 40 ঘন্টা দেওয়ার জন্য, তা বলতেছে আসলে লোক খুব বেশি কাউকে দেওয়া হয় নাই, আমাকে দিছে 34 ঘন্টা। দেখা যাচ্ছে যে 3 সপ্তাহে আমার 18 ঘন্টা এমনিতেই নাই। আসলে আমরা একটা জব করি সেটা নিয়েই টেনশনে থাকার লাগে, টিউশন ফি সব কিছু মিলিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু কাজের সময় কাজ করব সেই কোম্পানি আমাদের কাজের সুযোগ দিচ্ছে না। যেটা বললো যে যেদিন করে লোক সংখ্যা কম থাকবে সেদিন করে আপনাদের, সাপোজ আপনি এখন 3টা থেকে করেন, সেদিন থেকে আপনাকে 2টা থেকে দেওয়া হবে ফোন দিয়ে। তো এটা তো কোনো শিডিউল হলো, মন চাইলে ডাকবে না চাইলে ডাকবে না, ইনডাইরেক্টলি আর কি। তারপর আমি যেটা করছি, মন খুব খারাপ হয়ে গেছে, যে স্পিডে কাজ করতাম কাজের গতি কমাই দিছি। 4 ঘন্টায় আমি প্রোডাক্ট রাখতাম প্রায় 5,000, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যখন দেখলাম যে না, আমি কাজ এত বেশি করতেছি কিন্তু আমি ফুল ঘন্টা পাচ্ছি না, অন্য লোক পাচ্ছে ফুল ঘন্টা, তারপরে কাজের গতি কমাই দিছি, 4 ঘন্টায় মাল দিই 4,141 সর্বোচ্চ। এটা দেওয়ার পরে যেটা হলো, 2 দিন এভাবে করলাম, করার পরে আরেকদিন থার্ড ডে যেদিন ছিল বিরতি দিছে, তো আমি বিরতির টাইমে ক্যান্টিনে গেছি, ভেন্ডিং মেশিন থেকে আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো। তো সেই সময় সেখানে আমি ওনাকে জানতাম যে উনি হচ্ছে কোম্পানির ম্যানেজার, তো পরবর্তীতে যেটা হলো পরে শুনলাম যে উনি হচ্ছে কোম্পানির মালিক। আসলে আমার ইন্টারভিউ যে উনি নিয়েছিল, তারপরে আমাকে বলতেছে যেটা, উনি ওনার হাতে টাকা, উনি প্রায় সবাইকে খাওয়ায় আর কি কোল্ড ড্রিঙ্কস, যা মন চায় ভেন্ডিংয়ে যা কিছু আছে। তো আমাকে বলতেছে যে শাহিন জান তুমি কি নিবা নাও, তারপরে আমি বললাম আমি মনস্টার বেশি খাই, তারপরে মনস্টার একটা নিলাম। নেওয়ার পরে আমাকে বলতেছে শাহিন জান দাই যাবো দেশকা, যে তুমি ঠিক আছো কি? তারপরে আমি বললাম না ঠিক নাই, বলে কেন কি হয়েছে তোমার? তারপর আমি যেটা বললাম যে আমি এত বেশি পরিশ্রম করি এখানে কিন্তু আমি 40 ঘন্টা পাইনি। তারপর আমি বললাম যে কোম্পানিতে অন্যান্যরা 40 ঘন্টা পেলো কিন্তু আমি এত বেশি কাজ করলাম কিন্তু আমি 40 ঘন্টা পেলাম না। কয় সত্যি নাকি তুমি 40 ঘন্টা পাও নাই? তারপরে বলল যে একটু ওয়েট করো, আমি একটু গিয়ে কম্পিউটারে চেক করি। তারপরে উনি গেছে, যাওয়ার পরে কম্পিউটারে চেক করছে, চেক করার পর আর উনি খুব ভালো করে জানে যে আমি খুব ভালো কাজ করি এখানে, বললো আমাকে যে শাহিন জান তুমি তো ইসিবান গানবাদ্যে রহিত। তারপর উনি আমাকে কি করলো, আমি 3টা থেকে 11টা পর্যন্ত ছিল, 3টা থেকে 11টা 5 দিন দিছিল বন্ধের সময়, তাতে দেখা যাচ্ছে 34 ঘন্টা 33 ঘন্টা 34 ঘন্টা। পরে উনি গিয়ে আমাকে 2টা থেকে 11টা পর্যন্ত 5 দিনে আমাকে ফুল 40 ঘন্টা দিয়ে দিল, এবং বললো যে ইমা গান বাজতে কোথা ছাই, বললো যে এখন থেকে আরও বেশি পরিশ্রম করো।
আসলে কি বলবো, আর যখন আমাকে 40 ঘন্টা ফুল দিছে খুব বেশি খুশি লাগছে। আর উনি আসলে খুব বেশি ফ্রেন্ডলি, কোম্পানির মালিক, কিন্তু আমি জানতাম না যে উনি কোম্পানির মালিক। আসলে জাপানিজ কোম্পানিতে আপনি যখন কাজ করবেন আপনি বুঝবেন না কে কোম্পানির মালিক, কে কোম্পানির বড় পর্যায়ের, কারণ সেখানে সব কাজ সবাই করে। এখানে কাজ নিয়ে কোনো মতভেদ নাই যে না আমি এই কাজটা করবো না, এইটা কাজ করবো না, যে আমি বস, আমি বসের জায়গায় থাকবো। কোম্পানির মালিক হয়ে উনি সব কাজই করে, তো ওনার দেখা দেখি অন্যান্য যারা আছে তারাও করে। আসলে জাপানের সিস্টেমটা মূলত এরকমই। সেরকম আমি ফার্স্ট যে কোম্পানিটাতে কাজ করছিলাম সেখানেও একই অবস্থা ছিল। ওখানেও আমি জানতাম না যে উনি কোম্পানির মালিক। তো সেখানেও দেখা যাচ্ছে যে ড্রাইভার নাই, নিজে দেখা যাচ্ছে মাল লোড করার পরে গ্রাহকের কাছে পৌঁছাই দিয়ে আসলো। তো জাপানিজ কোম্পানিগুলোতে মূলত অনেক কিছু শেখার আছে, যেগুলো আমি প্রতিনিয়ত শিখতেছি তাদের দেখে। সেজন্য মূলত আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যখন জাপানে আসবেন আসার পরে কোনো একটা কোম্পানিতে জব করবেন, সে কোম্পানিটাতে ঢোকার পরে প্রথম 2-3 মাস খুব বেশি একবারে নিজের সর্বোচ্চ লেভেল থেকে কাজ করবেন। একবার জাপানিজদের চোখে যদি আপনি পজিটিভ হয়ে যান, তারপরে আপনি যদি আগে যে স্পিডে কাজ করতেন সেটা যদি একটু কমাই দিয়ে নর্মাল স্পিডেও যদি কাজ করেন, জাপানিজরা আপনাকে খুব বেশি ভালোবাসবে। এবং দেখা যাচ্ছে যে আপনার যে 40 ঘন্টা বন্ধের টাইমে সেই ঘন্টাটাও তারা দেবে। জাপানে থাকতে হলে প্রচুর কাজ করতে হবে, শুধু কাজ করলেই হবে না, জাপানিজদের মতো জোরে করতে হবে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি, আমার বাংলাদেশি 2 জন ভাই আছে, 3 জন আর একটা মিয়ানমারের মেয়ে, এই 4 জন আমরা 40 ঘন্টা পেলাম, আর বাকি সবাই 34 ঘন্টা 35 ঘন্টা এরকম করে পেয়েছে। অনেকে আমাকে বলছিলো যে ভাই নাচই আসুমিতে কত ঘন্টা আপনাকে দিল, সেটা আমি একটা ভিডিও বানালে খুব বেশি ভালো হতো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।